একজন চিকিৎসক হিসাবে আমার মনে হচ্ছে এটা একটা মস্তিষ্ক বিকৃতির লক্ষণ, ওনাকে কোন নিউরোসাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করা উচিত। আর রাজনৈতিক ভাবে যদি বলতে হয় তাহলে বলবো, সারা ভারতবর্ষের মানুষ কালকে দেখলো যে কিভাবে 11.5 কোটি টাকা খরচা করে পূর্ব পরিকল্পিত একটি রাজনৈতিক সন্ত্রাস ভাড়া করা গুন্ডাদের নিয়ে এসে তারা চালালো, পার্শ্ববর্তী রাজ্য থেকে গুন্ডা নিয়ে এসে যেভাবে তারা কালকে হুলিগানিজম করলো, যেভাবে কালকে তারা সন্ত্রাস করলো, এটা একটা কালো দিন হিসেবে চিহ্নিত থাকবে। পুলিশের ওপর কিভাবে তারা অত্যাচার করেছে, তাণ্ডব করেছে, পুলিশের গাড়ি কিভাবে জ্বালিয়ে দিয়েছে, সরকারি সম্পত্তি কিভাবে নষ্ট করেছে, এটা সারা ভারতবর্ষের মানুষ আপনাদের টিভির মাধ্যমে খবরের মাধ্যমে সেটা দেখেছে। আর দিলীপ বাবুর এই ধরনের মস্তিষ্ক বিকৃতি সম্পন্ন কথাবার্তা, এই ধরনের কথাবার্তা শুনে মানুষ হাসবে। কালকে দিলীপ বাবু সুকান্ত বাবু নিজেদের মধ্যেই কোনো কোঅর্ডিনেশন ছিল না, দিলীপ বাবু তো মাঝপথেই হাল ছেড়ে দিয়ে বসে পড়েছিলেন, কারণ তিনি জানেন তার কাছে লোক নেই। এই সুপার ক্লাব একটা প্রোগ্রাম যদি আদারওয়াইজ এই ধরনের গুন্ডাবি না করতো তাহলে খবরে থাকতো না, তাই তারা জানে এরকম একটা ক্লাব প্রোগ্রামকে খবরে বাঁচিয়ে রাখতে গেলে কিছু গুন্ডাগিরি করতে হবে, এবং সেই জন্য তারা বেছে বেছে সরকারি সম্পত্তি, পুলিশ, সাধারণ মানুষ এদেরকে বেছে নিয়েছিল। এবং আমি সর্বোপরি যেটা বলবো, যে জায়গায় তারা গাড়িটা জ্বালিয়েছে সেই জায়গায় তাদের উদ্দেশ্য ছিল কমিউনাল টেনশন তৈরি করা। আমি রাজ্য পুলিশকে, প্রশাসনকে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে ধন্যবাদ দেব যে তারা সহনশীলতা দেখিয়েছে, এত অত্যাচারিত হয়েও তারা একটা গুলি চালায়নি এবং তারা কমিউনাল টেনশন হতে দেয়নি। এটা প্রশাসনের সম্পূর্ণ ক্রেডিট। এবং কালকে দিলীপ বাবু, সুকান্ত বাবু এবং শুভেন্দু বাবু যিনি বলেছেন ডোন্ট টাচ মাই বডি, তারা যা করেছে তার রেজাল্ট বাংলার মানুষ আগামী নির্বাচনে ভোট বক্সের মধ্যে দিয়ে দিয়ে দেবে। অনেক ধন্যবাদ ডক্টর সেন। সবাই বাড়ি ফিরছে ওটা দিয়ে, স্টেশনের দিকে যাচ্ছে, হাতে ফ্ল্যাগ, হাজার হাজার লোক যাচ্ছে। কিন্তু যারা ওই আগুন লাগাচ্ছিল তারা তেল কোথার থেকে নিয়ে এলো, পেট্রোল কেরোসিন কোথা থেকে, তারা তো বাইরের লোক ছিল, পুলিশের দেখার দায়িত্ব। আর যখন গাড়িটা জ্বলছিল পুলিশ কোথায় ছিল? আপনারা দেখেছেন রাস্তার, আমি দেখছি পুরো বড় বাজার থেকে আরম্ভ করে আমি কলেজ স্ট্রিট পর্যন্ত গেলাম, সবার সঙ্গে দেখা করতে, সব জায়গায় পুলিশ ছিল। তো গাড়িটা জ্বালাচ্ছে, গাড়ির ড্রাইভার নেই, সেখানে পুলিশ নেই, ঘটনাটা কী? পুলিশ চাইছিল জ্বালানো হোক, যে লোকগুলো জ্বালাচ্ছিল তাদেরকে ধরুক পুলিশ, আমি দায়ী নিচ্ছি না তার, কেন তাদের না ধরে এটা নিউজ করা হচ্ছে খালি, এরপর ধরে চক্রান্ত ছিল। আমাদের ছেলেদের মারলে আমি চুপ করে বসে থাকবো না, হাতে চুরি পরে বসে নেই, ওরা একটা মারলে আমরা দুটো মারবো, একথা যেন মনে রাখে। গতকাল শীতলকুচিতে তৃণমূলের সভা থেকে বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। গত রবিবার শীতলকুচিতে বিজেপির মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে, পাল্টা বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তোলে তৃণমূল, এবং সেই ঘটনার প্রতিবাদে তৃণমূলের তরফে এদিন শীতলকুচিতে প্রতিবাদ মিছিল করা হয়। তৃণমূল লড়াই চাইলে আমরাও তৈরি, পাল্টা হুঁশিয়ারি বিজেপি জেলা সভাপতি এবং কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায়ের। উদয়ন গুহ ঠিক কি বলেছেন শোনাবো। শুধু শীতলকুচি নয়, সারা জেলায় ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘুমন্ত বাঘকে জাগিয়ে দিয়েছে, এবার বাঘের খাবার কেমন দেখবা।